আমার একটা ধারণা ছিল, আমার হাতে এখন যে বইটা আছে সেই বই সম্পর্কে এবং কবি সম্পর্কে বাংলাদেশের সব শিক্ষিত ছেলেমেয়েরা জানে, কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণ করে আমারই সমবয়সী একজন, এই 3-4 মাস আগে আমি যখন বললাম এই কবির কথা, সে বলল সে তাকে চেনে না এবং এই বইটা যে জলে আগুন জ্বলে এই বইটার নাম সে কোনোদিন শোনে নাই। তো আমি এতই আহত হইলাম, তো আমি মনের দুঃখে ওকে বললাম ঠিক আছে তুই শুনিস না, তুই কি এই লাইনটা জানিস, নিউট্রন বোমা বোঝো মানুষ বোঝো না? ও লাভ দিয়ে উঠে বলে না এটা তো কতই শুনছি। তো ব্যাপার হচ্ছে এরকম যে হেলাল হাফিজকে সচেতনভাবে অবচেতনভাবে কোনোভাবেই আসলে এড়িয়ে যাওয়া যায় না। সো সে যার নাম জানে না তার কবিতার লাইন কিন্তু সে জানে। এখন তো পৃথিবীতে অনেক কিছু নিয়ে হইচই হচ্ছে, বই নিয়েও হইচই হোক, তাই বইচইয়ের সাথে থাকুন। আর আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওগুলো দেখুন, যেগুলো ভালো লাগবে অবশ্যই শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। এই বইটি প্রকাশ করেছে দিব্যপ্রকাশ, বইটির মূল্য 120 টাকা, 64 পৃষ্ঠার একটি বই এবং এতে 64টা কবিতাও আছে। তো আজকে আমি হচ্ছে এই বইটি নিয়ে কথা বলবো। আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে, কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কি এমন? দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী। আমার শৈশব বলে কিছু নেই, আমার কৈশোর বলে কিছু নেই, আছে শুধু বিষাদের গহীন বিস্তার। দুঃখ তো আমার হাত, হাতের আঙ্গুল, আঙ্গুলের নখ, দুঃখের নিখুঁত চিত্র এ কবির আপাদমস্তক। আমার দুঃখ আছে কিন্তু আমি দুঃখী নই, দুঃখ তো সুখের মতো নিজ নয়, যে আমাকে দুঃখ দেবে। আমার এক একটি দুঃখ এক একটি দেশলাই কাঠির মতন, অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগ্নিতিলকে, পাঁজরের নাম করে ও সব সঙ্গোপনে সাজিয়ে রেখেছি আমি সেফটি ম্যাচের মতো বুকে। কবিতাটা কবির অসাধারণ কিছু কবিতার একটি এবং এই বইটি হেলাল হাফিজের জীবনের প্রথম বই এবং দীর্ঘ সময় জুড়ে একমাত্র বই হিসাবে ছিল। এবং কবি আসলে নিজেই নিজেকে কখনো ছাড়িয়ে যেতে চাননি বলে তিনি দীর্ঘ সময় কোনো কবিতা লেখেননি। এবং বাংলা সাহিত্যের কবিতার বইয়ের ইতিহাসে এখনো পর্যন্ত এই বইটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া কবিতার বইয়ের মধ্যে অন্যতম। ওনার কবিতাগুলোতে যেমন প্রেম, রাজনীতি এবং বিপ্লব ছিল, তেমনই ছিল দুঃখ, কষ্ট। তার একটি কবিতাই আছে যে কষ্টের ফেরিওয়ালা। আরেকটি আমার খুবই পছন্দের কবিতা এবং আমি আমার সমবয়সী অনেকজনের কাছে শুনেছি তাদেরও পছন্দের কবিতা, সেটা হচ্ছে প্রস্থান। কবিতা যতটাই আমরা ভিজুয়ালভাবে বলি অথবা আবৃত্তি করে বলি না কেন, কোনো মেয়ে পড়লে নিজের মধ্যে হেলেনকে খুঁজে পায়, কোনো ছেলে পড়লে হয়তোবা হেলেনের উপরে তার যদি কোনো আক্ষেপ থাকে সেই আক্ষেপটাকে সে অনুভব করতে পারে। এই বইটি সম্পর্কে আসলে আমার ব্যক্তিগতভাবে আর কিছু বলার নেই, বরং আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বইটি পড়ুন। বইটিতে যেমন 2 লাইনের অসাধারণ কবিতা আছে, আবার দীর্ঘ কবিতাও আছে। আপনার সময় অনেক সুন্দর কাটবে বলে আমার ধারণা।